নমস্কার আমি সঞ্জীব মণ্ডল টিচ সঞ্জীব এম চ্যানেলে সবাইকে স্বাগতম ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনার বিষয় আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কবজগুলি কী কী শুরু করি স্বাধীনতা মানুষের অমূল্য সম্পদ স্বাধীনতা ছাড়া মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয় কিন্তু স্বাধীনতা বলতে অনিয়ন্ত্রিত ক্ষমতাকে বোঝায় না স্বাধীনতা বলতে বোঝায় এমন একটি পরিবেশ যেখানে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সুযোগ সুবিধাগুলি পায় রাষ্ট্র আইনের মাধ্যমে এই পরিবেশকে সংরক্ষণ করে সুতরাং আইন স্বাধীনতার পরিপন্থী নয় বরং অন্যতম প্রধান রক্ষা কবজ। কিন্তু আইন যে সবসময় স্বাধীনতাকে রক্ষা করে এমন নয় আইন স্বাধীনতাকে সংকুচিত করতে পারে আবার কখনো কখনও আইন সংখ্যাগরিষ্ঠের পরিবর্তে সংখ্যা স্বার্থ রক্ষা ব্যবহৃত হতে পারে কারণ আইন করে সরকার আর সরকার ক্ষমতা অপব্যবহার করে নিজেদের সংকীর্ণ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জনগণের স্বাধীনতাকে সীমাকে সংকুচিত করতে পারে তাই ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের স্বার্থে কতগুলি রক্ষাকোচের ব্যবস্থা থাকা প্রয়োজন রক্ষাকোচগুলি আলোচনা করছি এক সংবিধানে মৌলিক অধিকার ঘোষণা সংবিধানে মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ করা ওই সব অধিকার ভঙ্গ হলে তার প্রতিবিধানে উপযুক্ত ব্যবস্থা রাখা ব্যক্তি স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকোচ হিসেবে স্বীকৃত হয় মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ থাকলে নাগরিকগণ ওইগুলি সম্পর্কে সচেতন হতে পারে এবং অধিকারগুলি মর্যাদা বৃদ্ধি পায় সরকার যদি এই অধিকার ভঙ্গ করে তাহলে নাগরিকগণ তাদের অধিকার রক্ষার জন্য আদালতে আশ্রয় নিতে পারে আদালতের কর্তব্য হল অধিকার ভঙ্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া বর্তমানে বিভিন্ন দেশে নাগরিক অধিকারগুলি সংবিধান লিপিবদ্ধ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র গণস্বাতন্ত্রী চীন প্রভৃতি দেশের সংবিধানে নাগরিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে দুই আইনের অনুশাসন ব্রিটেনের ন্যায় যেসব দেশে লিখিত সংবিধান নেই সেখানে ব্যক্তি স্বাধীনতা কোষ হিসেবে আইনের অনুশাসনের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয় আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সাম্যকে বোঝায় আইনের প্রাধান্য থাকলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সকল ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য থাকে ফলে সরকার সেরাচারি হয়ে উঠতে পারে না এবং ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও থাকে না আইনের দৃষ্টিতে সাম্যনীতিকে স্বীকার করা হলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত সকলে একই রূপ আইনের দ্বারা শাসিত হয় এবং অপরাধ করলে তার বিচার একই আইনের ভিত্তিতে হয় আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করে রাখা চলবে না তাছাড়া কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় সে বন্দি বন্দিপত্রিকাকরণ আইনের সাহায্যে আদালতে মুক্তি পেতে পারে তবে আইনে অনুশাসন থাকলে ব্যক্তি স্বাধীনতা বাজায় থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই ধনবৈষম্যমূলক সমাজে আইন ধনী শ্রেণীর স্বার্থে রচিত ও বলবৎ হয় তাছাড়া আইনের সুযোগ নিতে গেলে যে ব্যয় হয় তা বহন করার ক্ষমতা গরিব মানুষের থাকে না তাই ল্যাক্সি বলেছেন এই শ্রেণীহীন সমাজ ছাড়া আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না এরপর আসছি তিন ক্ষমতা স্বতন্ত্র নীতি মন্তেস্কু ব্ল্যাকস্টোন ম্যাডিসন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা ক্ষমতার স্বতন্ত্রীকরণকে ব্যক্তি স্বাধীনতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষা বলে গণ্য করেছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাদের মতে একই ব্যক্তি বা একই বিভাগের হাতে আইন প্রণয়ন বা শাসন বা বিচার সংক্রান্ত কার্য পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলে ওই উক্ত ব্যক্তি বা বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এবং ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে তাই ব্যক্তি স্বাধীনতা তাই ব্যক্তি স্বাধীনতা বজায় রাখতে হলে আইন প্রণয়ন শাসন ও বিচার সংক্রান্ত কার্য পরিচালনার দায়িত্ব যথাক্রমে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগের হাতে নষ্ট করা উচিত ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে ক্ষমতা স্বতীনিকরণ নীতির গুরুত্বকে অস্বীকার না করেও বলা যায় যে পূর্ণ ক্ষমতা স্বতীনিকরণ বাস্তবে সম্ভব নয় তাই মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স প্রভৃতি দেশের ক্ষমতা স্বতীনিকরণ নীতিকে মান্য হলেও এই নীতির পূর্ণ প্রয়োগ সম্ভব হয়নি তাছাড়া অনেক ক্ষমতা স্বতন্ত্রীকরণকে ব্যক্তি স্বাধীনতার প্রয়োজনে রক্ষা বলে মনে করেন না ব্রিটেনের ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকলেও সেখানকার জনগণ পূর্ণ মাত্রায় ব্যক্তি স্বাধীনতা ভোগ করে তবে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণে কাম্য না হলেও অধিকাংশ বা তা প্রয়োজন বিশেষ করে বিচার বিভাগের অন্য দুটি বিভাগ থেকে স্বতন্ত্র নিরপেক্ষ রাখা খুবই প্রয়োজন দায়িত্বশীল শাসন ব্যবস্থা না দায়িত্বশীল সংস্থা সরকার তার যাবতীয় কাজের জন্য আইনসভা এবং তার মাধ্যমে জনগণের কাছে দায়িত্বশীল থাকে তাছাড়া আইনসভার বিরোধী দলের অস্তিত্ব থাকার জন্য সরকার সরাজারি হতে পারে না বা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না সরকার ভুল করলে বা জনবিরোধী কাজ করলে বিরোধী দলগুলি সেগুলি জনসক্ষমে তুলে ধরে এবং জনমতকে নিজেদের সপক্ষে আনতে সচেষ্ট হয় তাই সরকার কখনোই ব্যক্তি স্বাধীনতার বিরোধী কাজ করতে সাহস পায় না পাঁচ গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি আজকের দিনে বিশাল জনবহুল রাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব না হলেও গণভোট গণ পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলির প্রয়োগ ঘটিয়ে জনগণের স্বাধীনতা সংরক্ষণ করা যেতে পারে সুইজারল্যান্ডে এই তিনটি পদ্ধতি প্রচলিত আছে ফ্রান্সে বিশেষ করে গণভোটের আশ্রয় নেওয়া হয় পূর্বতন সোভিয়েত রাশিয়া গণভোট এবং পদচ্যুতি এই দুটি পদ্ধতি চালু ছিল এইসব পদ্ধতি চালু থাকলে সরকার জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে সাহস পায় না কারণ সরকার নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে জনসাধারণ এইসব প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে সরকারকে নিয়ন্ত্রণে বা ক্ষমতাচ্যুত করতে পারে ছয় স্বাধীনতা ও নিরপেক্ষ বিচারালয় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ব্যক্তি স্বাধীনতা রক্ষার একটি আবশ্যিক শর্ত বলে মনে করা হয় বিচারকের যদি কারো অধীনে থেকে কাজ করতে হয় অথবা বিচারকরা যদি নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ না পায় তাহলে ন্যায় বিচার পদদলিত হয় এবং নাগরিকরা স্বাধীনতা থেকে বঞ্চিত হয় ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তবে মার্কসবাদীদের মতে শ্রেণীবিভক্ত সমাজে বিচার বিভাগ কখনোই শ্রেণী নিরপেক্ষভাবে কাজ করতে পারে না এলান বলেন এর মতে। একটি শ্রেণীবৃক্ত সমাজে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষ আধা সামরিক বাহিনী ছাড়া আর কিছুই নয় সাত ক্ষমতা বিকেন্দ্রীকরণ সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে স্বায়ত্ত শাসনের মাধ্যমে বিকেন্দ্রীভূত করলে শাসন কর্তৃপক্ষ স্বরাজারি হতে পারে না এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা পায় তারপরে অধ্যাপক র্যাক্সি যথার্থী মন্তব্য করেছেন যে রাষ্ট্রের ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত হয় সেখানে স্বাধীনতা থাকতে পারে না লাগছি কি বলেছেন যে রাষ্ট্রের ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত হয় সেখানে স্বাধীনতা থাকতে পারে না আট সদা সতর্ক জনমত না সদা জাগ্রত এবং বলিষ্ঠ জনমতই হল স্বাধীনতা সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ স্বাধীনতার জন্য নাগরিকদের উদগ্র বাসনা এবং তাদের রক্ষা করার জন্য সতর্কতা ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না সরকার জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে উদ্যোগী হলে জনগণকে যে কোনো মূল্যে জনগণকে যে কোনো মূল্যে স্বাধীনতা রক্ষার সংগ্রামে অবতীর্ণ হতে হবে দরকার হলে প্রাণ বিসর্জনের জন্য প্রস্তুত থাকতে হবে কিছু পেতে গেলে কিছু মূল্য দিতে হয় স্বাধীনতা পেতে গেলে বা রক্ষা করতে গেলে কিছু মূল্য দিতে হবে গ্রিক দার্শনিক প্যারেক্রিস বলেছেন চিরন্তন সতর্কতাই হল স্বাধীনতার মূল্য ব্রিটেনের সরকার জনগণের স্বাধীনতা বিরোধী কোনো পদক্ষেপ নিতে সাহস পায় না কারণ সেখানকার জনগণ স্বাধীনতা রক্ষার ব্যাপারে ভীষণ সচেতন বস্তুত সদা জাগ্রত জনমতই হল স্বাধীনতার অতন্ত্র প্রহরী শেষে আসি উপসংহারে স্বাধীনতার যে রক্ষাকোচগুলি উল্লেখ করা হলো সেগুলি যথার্থ প্রোগ নির্ভর করে সমাজ ব্যবস্থা প্রভৃতি বা উৎপাদন কাঠামোর উপর শ্রেণী সমাজে ও উৎপাদনের উপায়গুলি যাদের হাতে কেন্দ্রীভূত থাকে তারাই মূলত স্বাধীনতা ভোগের সুযোগ পায় একমাত্র শ্রেণীহীন শোষণহীন সমাজে সকলের জন্য স্বাধীনতা নিশ্চিত হতে পারে